সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজ আমি তোমাদের মানিয়ান ব্যাংকিং থেকে অর্থের মূল্য বলতে কী বোঝায়, আর অর্থের মূল্যর সাথে দাম স্তরে কী সম্পর্ক, আর অর্থের চাহিদা কী, এই টপিকটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমটা হচ্ছে তোমাদের অর্থের মূল্য বলতে কি বোঝায়, ঠিক আছে? তো অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকেই বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, হ্যাঁ, অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থ দ্বারা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়। একটি নির্দিষ্ট সময়ে যখন অর্থ দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, সেখানে অর্থের মূল্য নিহিত থাকে। মানে বাজারে গিয়ে যখন তোমার মুদ্রা বা অর্থ দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় করা হয়, তখন কিন্তু অর্থের মূল্য নির্ধারিত হয়। যেমন ধরো, তুমি 100 টাকা নিয়ে বাজারে গিয়েছো, সেখান থেকে 10 টাকা দিয়ে একটা দ্রব্য সামগ্রী ক্রয় করলা, ওই যে 10 টাকা দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় করলা, এটা হচ্ছে ওই 10 টাকার মূল্যে তুমি দ্রব্য সামগ্রীটা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে অর্থের মূল্য। মানে দ্রব্য সামগ্রী কেনা বেচার মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমেই অর্থের মূল্য নির্ধারিত হয়ে থাকে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যখন মুদ্রা দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, তার মধ্যেই কিন্তু অর্থের মূল্য নিহিত থাকে বা অর্থের মূল্য প্রদান করা হয়, ঠিক আছে? অধ্যাপক হ্যানসন বলেন, অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। মানে অর্থ দ্বারা তুমি যা ক্রয় করবা সেটাই মূল্য হিসাবে নির্ধারিত হয়ে থাকে। তারপর হচ্ছে অর্থনীতিবিদ রবার্টসন বলেন যে অর্থের নির্দিষ্ট এককের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ক্রয় বিক্রয় করা হয়, তার মাধ্যমেই অর্থের মূল্য নির্ধারিত হয়ে থাকে। এটা হচ্ছে অর্থের মূল্য বলতে কি বোঝায়। মেন কথা হচ্ছে অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, তার মাধ্যমেই অর্থের মূল্য প্রদান করা হয়, ঠিক আছে? এবার হচ্ছে অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক। অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে বিপরীত মুখী সম্পর্ক বিদ্যমান। অর্থের মূল্য দাম স্তর, যখন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে, তখন কিন্তু অর্থের মূল্য হ্রাস পাবে। যখন দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পাবে, তখন কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পাবে। কিভাবে? যেমন ধরো, বাজারে গিয়ে যদি দেখো যে দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পেয়েছে, তাহলে তোমরা কি, তোমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সামগ্রী কেনার জন্য ধরো কিছু টাকা নিয়ে বাজারে গিয়েছো যে আমরা এই পরিমাণ দ্রব্য টাকা দিয়ে এই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করব, কিন্তু বাজারে গিয়ে দেখলা যে ওই দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পেয়েছে, তার মানে কি, তুমি যত টাকা দিয়ে কিনতে চেয়েছিলে তার চেয়ে কম দাম দিয়ে ওই জিনিসটা কিনতে পারছো, তার মানে কি, অর্থের মূল্য বেড়ে গেল, ঠিক আছে? আর যখন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে, তখন অর্থের মূল্য হ্রাস পাবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবা, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন এভাবে আসে। অর্থের মূল্য যখন দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পাবে, তখন অর্থের মূল্য বৃদ্ধি পাবে, আর যখন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে, তখন অর্থের মূল্য হ্রাস পাবে। সে কারণেই অর্থের মূল্য আর দাম দ্রব্য সামগ্রীর দাম স্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে VM=1/P। এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম এসে থাকে, MCQ আকারে ম্যাক্সিমাম টাইম প্রশ্নটা করা হয়ে থাকে, ঠিক আছে? যে অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক কোন সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় বা নিচের কোনটি সঠিক। VM=1/P, এখানে VM হচ্ছে তোমার অর্থের মূল্য, ঠিক আছে? VM হচ্ছে অর্থের মূল্য, আর P হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম স্তর, ঠিক আছে? VM মানি ভ্যালু,
মানে অর্থের মূল্য, ভ্যালু মানে কি মূল্য, আর মানে তো টাকা জানোই, আর প্রাইস মানে দাম স্তর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থের মূল্য দাম স্তরের সূত্র ভিএম ইকুয়াল টু 1/p, ভিতে হচ্ছে ভ্যালু, এম তো হচ্ছে মানি, মানে মানির মূল্য, আর পি তো জানোই দাম স্তর প্রাইস। ঠিক আছে, এখন এটাই আমি তোমাদের চিত্রে রূপ দিব। চিত্রটা দেখো, যেহেতু বিপরীতমুখী সম্পর্ক তাহলে কি হবে, রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। ঠিক আছে, তো ঘর কেটে ফেলো, ও এক্স ওয়াই, তোমরা ভূমিপক্ষে অর্থের অর্থের মূল্য নিবা, ভূমিপক্ষে নিবা অর্থের মূল্য, আর হচ্ছে লম্বক্ষে নিবা দাম স্তর। ঠিক আছে, এটা হচ্ছে ভিএম, রেখা দাও এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু, এ বিন্দু বি বিন্দু। তোমরা এই জিনিসটা, এই অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক যখন পড়বা, তখন কিন্তু অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। আচ্ছা, তো যখন অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্কটা পড়বা, তখন কিন্তু চিত্রের ভূমি অক্ষে অবশ্যই অর্থের মূল্যটা নিতে হবে, আর লম্ব অক্ষে দাম স্তর, এলোমেলো করবে না। ঠিক আছে, যেহেতু অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, সেহেতু আমার এই রেখাটা অবশ্যই ডান দিকে নিম্নগামী হবে। দেখো, লেখবা চিত্রের ভূমিপক্ষে অর্থের মূল্য আর লম্বক্ষে দাম স্তর, এ বিন্দুতে যখন, দেখো এ বিন্দুতে যখন দাম স্তর ও ওয়াই টু ছিল, তখন কি দাম বেড়ে গেছে, তখন অর্থের মূল্যটা কমে গেছে। দেখছো, এভাবে লেখবা চিত্রের ভূমিপক্ষে অর্থের মূল্য, লম্বক্ষে দাম স্তর, বিএম হচ্ছে অর্থের মূল্য রেখা, আর লেখবা যে চিত্রের এ বিন্দুতে যখন দাম স্তর ও ওয়াই টু ছিল, দাম স্তর ও ওয়াই টু ছিল, তখন কিন্তু অর্থের মূল্য কম কম দেখছো কমে গেছে, অর্থের মূল্যটা কম, তখন অর্থের মূল্য কত, ও এক্স ওয়ান, আর যখন দাম স্তর কমে ও ওয়াই টু থেকে ওয়াই ওয়ান হলো, তখন কিন্তু অর্থের মূল্যটা বেড়ে যাচ্ছে, ও এক্স ওয়ান থেকে ও এক্স টুতে অর্থের মূল্যটা আমার বেড়ে গেছে। এটাই হচ্ছে আমার বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম, তখন এ এবং বি বিন্দু যোগ করলে অর্থের মূল্য রেখা পাওয়া যায়, বা এবং অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান তা তোমরা এই চিত্র দ্বারা প্রকাশ করে দিবা। ঠিক আছে, যে অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, কারণ যখন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন অর্থের মূল্য কমে যায়, আর যখন দ্রব্য সামগ্রীর দাম কমে যায় তখন অর্থের মূল্য বেড়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে অর্থের মূল্য দাম স্তরের মধ্যে সম্পর্ক। তো এখন আমি তোমাদের পড়াবো মুদ্রার চাহিদা কি। ঠিক আছে, মুদ্রার চাহিদা বলতে নগদ মুদ্রা হাতে ধরে রাখা প্রবণতাকে বোঝায়। মুদ্রার চাহিদা বলতে নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। ঠিক আছে, উল্টাপাল্টা লিখবা না, ওই চাহিদার সংখ্যা কিন্তু দিয়ে দিবা না, এটা কিন্তু মুদ্রা চাহিদা পড়াচ্ছি। ঠিক আছে, মুদ্রা চাহিদা চাহিদার মতো অনেক পার্থক্য। মুদ্রার চাহিদা বলতে নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকেই বোঝায়। মানুষ দৈনন্দিন জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে, হ্যাঁ, মুদ্রা ধরে রাখার দৈনন্দিন কর্ম, মানুষ তার দৈনন্দিন জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। ঠিক আছে, সেটা তোমার তরল আকারও হতে পারে, সেটা তোমার সঞ্চয় আকারেও হতে পারে। অনেকেই মনে করে মুদ্রাটা ঘরে রাখতে পছন্দ করে, আবার অনেকেই সেই মুদ্রাটা সঞ্চয় আকারে ধরে রাখতে পছন্দ করে। এটা হচ্ছে মুদ্রার চাহিদা। মুদ্রা চাহিদা কী বলতে তুমি এবার লিখবা, যে মুদ্রার চাহিদা বলতে নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। মানুষ তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, সেটা তোমার তরল আকারও হতে পারে, নগদ অর্থে হতে পারে, আবার সঞ্চয় আকারেও হতে পারে। এটা হচ্ছে মুদ্রার চাহিদা। ঠিক আছে, তো মুদ্রার চাহিদা হচ্ছে, মুদ্রার চাহিদা হচ্ছে তিনটি, মানে নগদ মুদ্রা যে হাতে ধরে রাখতে হয়
তার কারণ হচ্ছে তিনটি। এক নম্বরটা হচ্ছে মুদ্রার লেনদেনজনিত চাহিদা, দুই নম্বর হচ্ছে মুদ্রার সতর্কতামূলক চাহিদা, তিন নম্বর হচ্ছে মুদ্রার ফটকা চাহিদা। এই তিনটি কারণে মানুষ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। তো অর্থের লেনদেনজনিত চাহিদা, নগদ মুদ্রা হাতে ধরে রাখার মানে প্রধান কারণ হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। মানুষ প্রতিনিয়ত অর্থ দিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, ক্রেতা তার মুদ্রা দিয়ে অর্থ ক্রয় করে, বিক্রেতা সেই অর্থ দিয়ে উপকরণ কিনে দ্রব্য সামগ্রী উৎপাদন করে সেটা বাজারে বিক্রি করে। তাহলে প্রতিনিয়ত মানুষের জীবনে অর্থের প্রয়োজন হয়, সেটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা। হ্যাঁ, লেনদেনের প্রতিনিয়ত লেনদেনের কারণে মানুষকে নগদ মুদ্রা হাতে ধরে রাখতে হয়। লেনদেন কি? আমাদের যে আমরা যে প্রতিনিয়ত যাবতীয় কর্মকাণ্ডগুলো পরিচালিত করছি আমাদের দৈনন্দিন জীবন, যখন আমাদের দিন শুরু হয় তখন কিন্তু আমরা অর্থ ছাড়া চলতে পারি না, এটা হচ্ছে লেনদেনজনিত চাহিদা। মানে আমার প্রতিনিয়ত যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। তো অর্থের লেনদেনজনিত চাহিদা আয়ের উপর নির্ভরশীল, এক মার্কের কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ বা জ্ঞানমূলক, যে আয়ের উপর কোন লেনদেনজনিত চাহিদা নির্ভরশীল, সেটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে অর্থের লেনদেন চাহিদা বাড়বে, আয় কমলে অর্থের লেনদেন চাহিদা কমে যাবে, ঠিক আছে। তো এটা আয়ের সাথে লেনদেনজনিত চাহিদার কী সম্পর্ক? সমমুখী সম্পর্ক, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা। সতর্কতামূলক কি? এই যে ভবিষ্যৎ অপ্রত্যাশিত কিছু আছে যেগুলো আমরা বলতে পারি না যেটা আসলে হবে কি না। যেমন ধরো ভবিষ্যতে আমরা অনেক রোগ ব্যাধিতে পড়তে পারি, তারপর দুর্ঘটনা ঘটতে পারে, তারপর মহামারী ঘূর্ণিঝড় এগুলো হতে পারে, এগুলার প্রয়োজনে মানুষ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। যে আমার ভবিষ্যৎ আসলে কী হতে পারে আমি তো সেটা গ্যারান্টি দিতে পারি না, এর কারণে মানুষ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। এটা হচ্ছে সতর্কতামূলক। রোগ ব্যাধি, মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলোর কারণে মানুষ ভবিষ্যতের নিশ্চয়তার জন্য মানুষ কিছু মুদ্রা বা নগদ অর্থে রাখতে চায়, আবার সঞ্চয় আকারেও রেখে দিতে পারে। এই যে মুদ্রা চাহিদা এটা। তারপর হচ্ছে তোমাদের অর্থের ফটকা চাহিদা। হ্যাঁ, ফটকা চাহিদা, যেমন ধরো অর্থের লেনদেনজনিত চাহিদা এবং অর্থের সতর্কতামূলক চাহিদা ছাড়াও অর্থের ফটকার উদ্দেশ্যে মানুষ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়। একটা কথা খেয়াল রাখবা, অর্থের ফটকা চাহিদার সাথে সুদের হারের সম্পর্ক বিপরীত। যদি সুদের হার বেড়ে যায় তাহলে অর্থের ফটকা চাহিদা কমে যাবে, আর যদি সুদের হার কমে যায় তাহলে অর্থের ফটকা চাহিদা বেড়ে যাবে। বিপরীতমুখী সম্পর্ক। দুটা জিনিস সবসময় খেয়াল রাখবা, অর্থের লেনদেন চাহিদা আয়ের উপর নির্ভরশীল, আর অর্থের ফটকা চাহিদা সুদের হারের উপর নির্ভরশীল। এই যে ভিতর থেকে তোমাদের যে কোশ্চেন আসে তখন কিন্তু তোমরা আনসার করতে পারো না, পুরো ক্লাসটা তোমরা শুনবা। পুরো ক্লাস না শুনলে এই যে গভীরে যে কোশ্চেনগুলো আমি করি সেগুলো তোমরা আনসার ভুল করো। তো আমি এই কোশ্চেনটা দিতে পারি যে অর্থের লেনদেনের সাথে কার সম্পর্ক? আয়ের সম্পর্ক। অর্থের ফটকার সাথে কার সম্পর্ক? সুদের হারের সম্পর্ক। সুদের আয় বাড়লে যেমন লেনদেন চাহিদা বাড়ে, ওটা সমমুখী, আর অর্থের ফটকার সাথে সুদের হারের বিপরীতমুখী সম্পর্ক। সুদের হার বাড়লে ফটকা চাহিদা কমে যায়, আর সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বেড়ে যায়। তো আজ এখন আমি তোমাদের বেশি বাড়াবো না, নেক্সট ক্লাসে আরেকটা টপিক দিব। হ্যাঁ, আচ্ছা, তোমাদের অর্থের মূল্য বলতে কী বোঝায় পড়ালাম। তো অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক, তারপর হচ্ছে অর্থের চাহিদা কী, ঠিক আছে। তো আমি আবার একটু রিভিউ করছি। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবাকর্ম ক্রয় করা হয় অর্থের মূল্য সেভাবে প্রদান করা হয়, এটা হচ্ছে অর্থের মূল্য। আর অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীতমুখী সম্পর্ক, কারণ দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়, আর দ্রব্য সামগ্রীর দাম কমে গেলে অর্থের মূল্য বেড়ে যায়। তারপর মুদ্রা চাহিদা কী? মুদ্রা চাহিদাটা হচ্ছে তোমার নগদ মুদ্রা হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়, ঠিক আছে। মুদ্রা চাহিদা বলতে নগদ মুদ্রা ধরে রাখার প্রবণতাকে বোঝায়।
মুদ্রা চাহিদা তিনটি, উপাদানসমূহ তিনটি। এক প্রথমটা লেনদেনজন চাহিদা, দ্বিতীয়টা সতর্কতামূলক চাহিদা, তিন নম্বরটা হচ্ছে ফটকা চাহিদা। লেনদেনজন চাহিদা আয়ের উপর নির্ভরশীল, হ্যাঁ, আয় বাড়লে লেনদেন চাহিদা বাড়ে, আয় কমলে লেনদেনজন চাহিদা কমে যায়, মানে সমমুখী সম্পর্ক। আর সতর্কতার সাথে কারো কোনো সম্পর্ক নেই। আর হচ্ছে অর্থের ফটকার সাথে সুদের হারের সম্পর্ক, সুদের হার বেড়ে গেলে অর্থের ফটকা চাহিদা কমে যায়, আর সুদের হার কমে গেলে অর্থের ফটকা চাহিদা বেড়ে যায়, বিপরীতমুখী সম্পর্ক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।